হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি র্যান্ডম ব্লগ হলে কেমন হয়? কিছুদিন আগে আমি ঘুম থেকে উঠে আমার প্রয়োজনীয় সব কাজ সেরে চায়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং সেই সাথে মনে হলো আমার কিছু পার্সেল রেডি করতে হবে, প্রোডাক্ট গ্যালারি পেজের ডেলিভারি দিতে হবে। প্রোডাক্ট গ্যালারি পেজটা কিন্তু আমারই পেজ এবং আমি আমার পেজ থেকে যখনই কোনো কিছু ব্যবহার করে বেনিফিট পাই আমি কিন্তু রিভিউ দিয়ে থাকি এবং রিভিউগুলো আমি আমার এই পেজেও শেয়ার করি। তো বেশ কয়েকটা অর্ডারের কারণে আমি পার্সেল নিয়ে বসলাম, হঠাৎ করে ফোন আসলো আমার একমাত্র ভাগিনার যে মাম্মি প্লিজ আজকে তুমি চলে আসো। তো আমিও ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম এবং আমার একমাত্র ভাগিনার ডিমান্ড ছিল মাম্মি তুমি একা আসলে হবে না, খালুকেও কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে। তো আমি ঝটপট বেরিয়ে গেলাম এবং আমার হাজবেন্ডকেও আমি বললাম যে অফিস থেকে আমার কাছে চলে আসতে। তো মেট্রো স্টেশনে চলে গেলাম। আমি যখনই মেট্রো রেল ভ্রমণ করি আমি কিন্তু বেশ খালি পাই, ঝটপট বেরিয়ে গেলে কি হবে, সেদিন কিন্তু ঝটপট টিকিট পাইনি। আমাকে পোহাতে হয়েছিল লম্বা একটা লাইন এবং সেই সাথে ছিল সেদিন ট্রেনে অনেক ভিড়। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো এবং এই ভিড় দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিন্তু মেট্রো রেল ভ্রমণ করে অনেক বেশি থ্যাঙ্কফুল, কারণ এত কম সময়ের মধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পেরে আমরা কিন্তু আসলেই অনেক বেশি হেল্প পাই। তো মেট্রো রেল থেকে নামার পরই আমার কাছে মনে হলো আমি যেন কোনো ফুড কোর্টে চলে গিয়েছি, এত এত খাবারের দোকান হয়েছে, আমি জানি না কবে হলো, আমি তো খুবই অবাক। তারপর মনে হলো আমি তো অনেক দিন হয়ে গিয়েছে আমার বড় বোনের বাসায় আসি না, আসলে এত ব্যস্ততম জীবন আমাদের সবারই, দেখা যায় অনেক সময় অনেক গ্যাপ পড়ে যায় ভাই বোনের সাথে দেখা করার জন্য। তো তারপরও বলবো যে পরিবারের সাথে এই হুটহাট সময় বের করে দেখা করতে যাওয়ার ব্যাপারটা কিন্তু অনেক আনন্দের। তো যেটা বলছিলাম, মেট্রো রেলের অবদানে এতই জলদি পৌঁছে গেলাম যে আমার ভাগিনাকে তার টিচারের কাছ থেকে নিতে হলো। তো চলে গিয়েছিলাম শিমু ভাবির বাসায়, কারণ আয়েশা এবং আরিশ তারা দুজন একসাথেই পড়াশোনা করে। তো বেরিয়ে গেলাম, এরপর সুন্দর একটা ফ্লাওয়ারের দোকানে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। তো এরপর আমরা চলে গেলাম বাবুল্যান্ডে। এটা ছিল আমাদের হুটহাট একটা প্ল্যান, যেহেতু আমার ভাগিনা বলেছে মাম্মি তুমি আসো তোমার সাথে সময় কাটাই, তো আমরা ভাবলাম কিছুক্ষণ ও একটু আনন্দ করুক বাবুল্যান্ডে যাই। তো বেশ কিছুক্ষণ থেকে আমরা আমাদের বাসায় চলে আসলাম, মানে আমার বড় বোনের বাসায়। বাসায় এসে দেখি আমার বড় বোন খুব সুন্দর একটা ফ্লোর ম্যাট কিনেছে, তো ভালোই লাগলো। আজকে কিন্তু বাসাতে আমি, আমার ভাগিনা এবং তার খালু। তো বাসায় এসে দেখি সব খাবারই রেডি করা ছিল, আমাকে জাস্ট আর কি গরম করতে হবে। ডিনারটা আমি টেবিলে সার্ভ করে দিলাম। তো এত মজার মজার খাবার রান্না করে গিয়েছে, আমি সবার আগে বসে পড়েছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমাদের অ্যাজ ইউজুয়াল সিকোয়েন্স খেলতে বসে গেলাম আমরা সবাই। আমার ভাগিনা খুব এনজয় করে আমার সাথে এবং আমার হাজবেন্ডের সাথে সিকোয়েন্স খেলতে। তো এভাবে করে আমরা আমাদের সুন্দর সময়টা কাটালাম, ঘুমিয়ে পড়লাম আমরা সবাই। পরের দিন ঘুম থেকে উঠেই আমি দেখি আমার ভাগিনা তার মিসের কাছে পড়ছে। তো আমি একটু গার্ডেন ফিল নেওয়ার জন্য বারান্দায় চলে গেলাম এবং আমি আমার বড় বোনের নতুন সব গাছের কালেকশনগুলো দেখছিলাম। আমি যখনই আপুর বাসায় আসি এক এক সময় এক একভাবে সাজানো থাকে এই বারান্দাটা, দেখতে খুবই ভালো লাগে এবং আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল এই গাঁদা ফুলের টপটা দেখে। বসন্তের সময়টাতে ফুলগুলো দেখতেই অনেক ভালো লাগে, সব কিছু যেন সজীবতা ফিরে পায় আর ওয়েদারটা হয়ে যায় অনেক বেশি সুন্দর। সব কিছু মিলিয়ে আমার ভাগিনার ডাকে আমি চলে এসেছিলাম এবং খুব সুন্দর একটা সময় আমরা কাটাতে পেরেছি।